সেই শীতলকুচি যেখানে আমার উপরে আক্রমণ করা হয়েছিল, গাড়ি ফাড়ি ভাঙা হয়েছিল, চোট লেগেছিল, তার চার দিন পরে ভোটের দিন ইভিএম মেশিন লুট করতে এসে, সুরক্ষাকর্মীর রাইফেল লুট করতে এসে কয়েকজন দুষ্কৃতিকারী মারা গেছিল, মমতা ব্যানার্জি ছুটে গেছিলেন, সেই শীতলকুচিতে আবার গুলি চলেছে, একজন যুবককে হত্যা করা হয়েছে। এবং আরেকটি খবর এসে মিডিয়াতে দেখলাম, আইএসএফ এর একজন কর্মীকে বম মেরে ফেলা হয়েছে। আপাতত এই ছটা প্রাণ গেছে, কল্পনা করতে পারেন, গত আমার মনে হয় 12 ঘন্টা বা 24 ঘন্টা হয়নি এখনো, তার মধ্যে এই যদি হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?